আসসালামু আলাইকুম, শিখন একাডেমিতে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য গণিত বিষয়ের কিছু সৃজনশীল অঙ্ক ও তার সমাধান নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে খাতা কলম নিয়ে বসে যাও। তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। এর ফলে আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কম্পিউটারে অথবা মোবাইলে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের সৃজনশীল অঙ্কগুলো ও তার সমাধানগুলো। দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের ভিডিওটি দেখার জন্য। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি যে অঙ্কটি দিয়েছি, এই অঙ্কটি তোমাদের চার নিয়ম সম্পর্কিত সমস্যাগুলি থেকে নেওয়া হয়েছে। এক, 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে 14,550 টাকা, একটি শার্টের মূল্য 450 টাকা। ক, 15টি শার্টের মূল্য কত? খ, একটি প্যান্টের মূল্য কত? গ, 3,250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে? এই ছিল সৃজনশীল অঙ্কটি। চলো এবার সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমটি ছিল 15টি শার্টের মূল্য কত। এখানে একটি শার্টের মূল্য দেওয়া আছে, তাই আমরা লিখেছি একটি শার্টের মূল্য 450 টাকা। সুতরাং 15টি শার্টের মূল্য 450 গুণ 15 সমান 6,750 টাকা। তোমরা বুঝতে পারছো একটি শার্টের মূল্য দেওয়া আছে, 15টি শার্টের মূল্য এখানে বের করতে হবে, তাই অঙ্কটি গুণ করে বের করতে হবে। সুতরাং 15টি শার্টের মূল্য হবে 6,750 টাকা। খ নম্বরে একটি প্যান্টের মূল্য কত, এই অঙ্কটির সমাধানটি এখানে করে দেওয়া রয়েছে। প্রশ্নটিতে উল্লেখ ছিল 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে 14,550 টাকা। আমরা ক হতে পেয়েছি 15টি শার্টের মূল্য 6,750 টাকা। এখান থেকে বিয়োগ করে 12টি প্যান্টের মূল্য বের করা হয়েছে 7,800 টাকা। এখান থেকে একটি প্যান্টের মূল্য 7,800 ভাগ 12 সমান 650 টাকা। উত্তর, একটি প্যান্টের মূল্য 650 টাকা। গ নম্বরের প্রশ্নটি ছিল 3,250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে। আমরা খ হতে দেখতে পাচ্ছি 650 টাকায় প্যান্ট পাওয়া যায় একটি। সুতরাং 1 টাকায় প্যান্ট পাওয়া যায় 1 ভাগ 650। সুতরাং 3,250 টাকায় প্যান্ট পাওয়া যায় 1 গুণন 3,250 ভাগ 650। 3,250 কে 650 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, অর্থাৎ 3,050 টাকায় 5টি প্যান্ট পাওয়া যাবে। দুই নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। ক, কন্যার বয়স কত? খ, মাতার বয়স কত? গ, 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর অঙ্কটিতে কন্যার বয়স বের করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি মাতার বয়স সমান কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ। মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে কন্যার বয়সের 4 গুণ। অর্থাৎ কন্যার বয়সের 4 গুণ হচ্ছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি, অর্থাৎ 76 বছর। সুতরাং কন্যার বয়স 76 ভাগ 4 সমান 19 বছর। যেহেতু এখানে এটা গুণ রয়েছে, এটি থেকে কন্যার বয়স বের করতে হলে এখানে ভাগ করতে হবে এবং ভাগ করে ভাগফল পাওয়া গেল 19, অর্থাৎ কন্যার বয়স হবে 19 বছর। খ নম্বরে মাতার বয়স বের করতে বলা হয়েছে। আমরা ক হতে পেয়েছি কন্যার বয়স 19 বছর। মাতা ও কন্যার বয়সের সমষ্টি থেকে কন্যার বয়স বিয়োগ করে আমরা এখানে মাতার বয়স বের করব। মাতার বয়স 76 বিয়োগ 19 সমান 57 বছর। গ নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। আমরা ক ও খ হতে পেয়েছি মাতা ও কন্যার বর্তমান বয়স যথাক্রমে 57 বছর ও 19 বছর। তাহলে 10 বছর পর মাতার বয়স হবে 57 যোগ 10 সমান 66 বছর, 10 বছর পর কন্যার বয়স হবে 19 যোগ 10 সমান 29 বছর। তাহলে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে 67 যোগ 29 সমান 96 বছর। অর্থাৎ 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি 96 বছর হবে। এ ছিল 2 নং অঙ্কের সমাধান। চলো দেখে নেওয়া যাক 3 নং অঙ্কটি কি রয়েছে। 3 নং এ যে অঙ্কটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটি বাস স্টেশন থেকে তিনটি কোম্পানির বাস যথাক্রমে 12, 15, 18 মিনিট পর পর ছাড়ে। ক, প্রথমে একসাথে ছাড়ার পর তিনটি কোম্পানির বাস ন্যূনতম কত মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে? খ,
যদি তিনটি কোম্পানির বাস বিকেল তিনটায় একসাথে ছাড়ে তবে ন্যূনতম কয়টায় পুনরায় একসাথে ছাড়বে। তোমরা জানো এটি তোমাদের লসাগু এবং ঘসাগু অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে একটি ক্লু বলে দিচ্ছি, সেটি হচ্ছে ন্যূনতম, কমপক্ষে, সবচেয়ে কম, এই কথাগুলো যদি অঙ্কে উল্লেখ থাকে তাহলে অঙ্ক লসাগু করে সমাধান করতে হবে। অর্থাৎ প্রথম অঙ্কটিতে 12, 15 এবং 18 এর লসাগু বের করতে হবে। ক নম্বরের উত্তরটি তোমরা দেখে নাও, তিনটি কোম্পানির বাস পুনরায় একসাথে ছাড়ার ন্যূনতম সময় হবে 12, 15 ও 18, এই লসাগুর সমান। তাহলে আমরা 12, 15 ও 18 এর লসাগু নিম্নরূপ। তোমরা দেখতে পাচ্ছ 12, 15 ও 18 এর লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে। তোমরা চাইলে উৎপাদক পদ্ধতিতে অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতেও নির্ণয় করতে পারো। সুতরাং নির্ণয় লসাগু এখানে যে উৎপাদকগুলো রয়েছে সেগুলো দিয়ে গুণ করে 180 হয়েছে। অর্থাৎ বাসগুলো ন্যূনতম 180 মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, যদি তিনটি কোম্পানির বাস বিকেল তিনটায় একসাথে ছাড়ে তবে ন্যূনতম কয়টায় পুনরায় একসাথে ছাড়বে। এর উত্তরটি হচ্ছে, আমরা ক হতে পেয়েছি বাসগুলো ন্যূনতম 180 মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, সুতরাং 1 মিনিট সমান 1/60 ঘন্টা এবং 180 মিনিট সমান 1 × 180/60 = 3 ঘন্টা। অর্থাৎ এখানে 180 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিয়েছি। যেহেতু প্রশ্নপত্রে উল্লেখ ছিল বাসগুলো বিকেল তিনটায় একসাথে ছাড়লে পরবর্তী পুনরায় ছাড়ার সময় কত হবে, সেক্ষেত্রে আমরা বাসগুলো পুনরায় একসাথে ছাড়ার সময় বিকেল তিনটা যোগ আরো 3 ঘন্টা পর একসাথে ছাড়বে। সেক্ষেত্রে উত্তর হয়েছে সন্ধ্যা 6টায়। অর্থাৎ বাসগুলো সন্ধ্যা 6টায় পুনরায় একসাথে ছাড়বে। এ ছিল 3 নং অঙ্কের সমাধান। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক 4 নং অঙ্কটি কি রয়েছে। 4 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে, একটি বিয়ে বাড়িতে বিভিন্ন রঙের বাতির মধ্যে লাল, নীল ও সবুজ রঙের বাতি যথাক্রমে 10, 15 এবং 25 মিনিট পর পর জ্বলে। ক, বাতি তিনটি একসাথে জ্বলার পর কমপক্ষে কতক্ষণ পর আবার একসাথে জ্বলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমাদের যে ক্লুটি দিয়েছিলাম, কমপক্ষে, ন্যূনতম, সর্বনিম্ন যদি থাকে তাহলে অঙ্কটিকে লসাগু করে সমাধান করতে হয়, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তোমরা দেখতে পাচ্ছ বাতি তিনটি একত্রে জ্বলার সময় হবে 10, 15 এবং 25 এর লসাগুর সমান। এক্ষেত্রে 10, 15 এবং 25 এর লসাগু আমি নির্ণয় করেছি এইভাবে, 10, 15 এবং 25 এর লসাগু হবে এখানে যে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে সেই উৎপাদক গুলোকে গুণ করে এখানে পাওয়া গেছে 150। অর্থাৎ 150 মিনিট পর বাতিগুলো পুনরায় একসাথে জ্বলবে। এখন যদি এই 150 মিনিটকে পূর্বের অঙ্কের ন্যায় আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে 150 মিনিট সমান 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ বাতিগুলো 150 মিনিট অথবা 2 ঘন্টা 30 মিনিট পর পুনরায় একত্রে জ্বলবে। দ্বিতীয় যে অঙ্কটি ছিল সেটি ছিল, সন্ধ্যা 6টা 25 মিনিটে তিনটি বাতি একসাথে জ্বলার পর পরবর্তীতে কখন পুনরায় একসাথে জ্বলবে। এর উত্তরটি দেখে নেওয়া যাক। আমরা ক হতে পেয়েছি বাতিগুলো 2 ঘন্টা 30 মিনিট পর একসাথে জ্বলবে। তাহলে পরবর্তীতে একত্রে জ্বলার সময় হবে সন্ধ্যা 6টা 25 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 25 মিনিট যোগ 2 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে যোগ করার পরে 8 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ রাত 8টা 55 মিনিট। উত্তর, বাতিগুলো রাত 8টা 55 মিনিটে পুনরায় একত্রে জ্বলবে। এ ছিল তোমাদের 4 নিয়ম সংক্রান্ত সমস্যাগুলি এবং লসাগু ও ঘসাগু থেকে গুরুত্বপূর্ণ 4টি সৃজনশীল অঙ্ক ও তার সমাধান। আশা করছি তোমরা সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। তোমরা চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে পারো। তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।